আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যান্ড গেট এর শর্ত সারানি হতে আমরা তরঙ্গাকৃতি নির্ণয় করবো আচ্ছা আমরা যেটা জানতাম যে একটা ক্লাস হওয়ার জন্য অবশ্যই হচ্ছে শিক্ষক এবং হচ্ছে দুইজনকেই যেমন আসতে হয় সেজন্য আমরা যদি যদি দু হাই ইনপুট পাই কেবল মাত্র হচ্ছে আহ আমরা আউটপুট হচ্ছে একটা হাই আউটপুট পাবো তো আর না হলে যদি হচ্ছে যদি শুধু শিক্ষক আসেন অথবা যদি শুধুমাত্র হচ্ছে স্টুডেন্ট আসেন তাহলে যেমন ক্লাস টা হওয়া সম্ভব না মানে হয়তো বা একটা ইনপুট হাই কিন্তু অন্য আউটপুট হচ্ছে লো তাহলেও কিন্তু হচ্ছে আমরা কোনো হাই আউটপুট পাবো না বরং হচ্ছে আমরা লো আউটপুট পাবো মানে কেবল মাত্র 1 1 এর জন্যই আমরা আউটপুটে এক পাবো তো এখানে আমরা যেটা দেখতেছি এখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এ এর ক্ষেত্রে এ এর ক্ষেত্রে এই এই তরঙ্গাকৃতিটা হচ্ছে নিচের দিকটাতে অবস্থান করতেছে তারপর এটা পরবর্তীতে উপরে ওঠানো হলো তারপর এটা এ পর্যন্ত এ থেকে হচ্ছে এ পর্যন্ত উঠছে এটা আবার পরবর্তীতে এটা নামছে হচ্ছে এ আবার আগের অবস্থানেতে হচ্ছে ফিরে আসছে তো আবার কিছুদিনের এইভাবে থাকার পরে এটা হচ্ছে উপরে উঠছে তো আবার হচ্ছে বি এর ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম বিভিন্ন আকৃতি দেখতেছি এই আকারগুলো হয়তো বাট দেখতে কিছুটা হচ্ছে জটিল লাগতেছে কিন্তু বোঝার জন্য এটা একদম হচ্ছে একটা সহজ একটা এই টিউটোরিয়াল মাধ্যমে মানে তরঙ্গাকৃতির মাধ্যমে খুব সহজে হচ্ছে এন গেটটাকে হচ্ছে বুঝে নিতে পারি যে এটা হচ্ছে কিভাবে কাজ করে যেমন আমি বললাম যে আমরা এ তে যদি ইনপুটটা লো হয় এবং বি তে যদি ইনপুটটা হচ্ছে হাই হয় বীতে যদি ইনপুটটা হাই হয় তাহলে আমরা আউটপুটটা পাবো কি আমাদের জিরো পাওয়ার কথা তো আমরা ওয়াই তে এসে এটাকে হচ্ছে নিচের অংশটাতে হচ্ছে রাখবো এটাকে আমরা হচ্ছে নিচের অংশটাতে রাখবো অর্থাৎ আমরা হচ্ছে এই বরাবর রাখবো যেখানে হচ্ছে জিরো থাকবে আর আমরা যদি এটাকে হচ্ছে উপরে নিয়ে актыাম যেমন হচ্ছে পরে চিপুটটাতে এটাকে হচ্ছে উপরে নিয়ে Aspects তো সেখানে আমরা পাইতাম হচ্ছে হাই আউটপুট পাইতাম কিন্তু আমরা কি জানি যে আমরা যদি হচ্ছে আমাদের ইনপুটটা জিরো হয় এবং আমাদের আউট আরেক বিয়ের আরেকটা আমাদের এর একটা ইনপুট যদি জিরো হয় এবং বিয়ের যদি আরেকটা ইনপুট ওয়ান হয় তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে জিরো এরপর আসি যদি যে আমাদের একটা ইনপুট ইনপুট হচ্ছে ওয়ান তারপর বিতে একটা ইনপুট হচ্ছে ওয়ান তাহলে আমরা আউটপুট ওয়ান পাবো এরপরটা যদি আসি যে আমরা এতে ইনপুট দিলাম হচ্ছে লো তে ইনপুট দিলাম লো তাহলে তাহলে আমরা যেটা পাবো আউটপুট হচ্ছে লোই পাবো আমরা যদি এতে ইনপুটটা হয় লো বিতে ইনপুটটা হয় হাই তারপরেও কিন্তু আমরা আউটপুটটা লোই পাবো এরপর যদি এমন হয় এর ইনপুটটা এবার হাই করলাম বিয়ের ইনপুটটা হাই ছিল আর তারপর আমরা আউটপুটটা তাহলে কি পাবো হাই পাবো তো একইভাবে এখানে এর ইনপুটটা হাই করা আসে বিয়ের ইনপুটটা লো করা আছে আর ওয়াইতে আসার পরে আমরা লো ইনপুট পাবো কারণ কি যে আমাকে যদি হচ্ছে হাই ইনপুট পাইতে হয় তাহলে অবশ্যই দুওটা ইনপুটই হচ্ছে হাই হওয়ার কথা ছিল কিন্তু এখানে এ হয়তো বা হাই কিন্তু বি কিন্তু লো হয়ে আছে তো সেই জন্য এ আমরা হচ্ছে লো ইনপুট পাইতেছি তারপর এখানে পরে যদি হচ্ছে আমরা এই কাজটা করলাম যে এতে হচ্ছে লো ইনপুট দিলাম তেও লো ইনপুট দিলাম তাহলে আমরা আউটপুট কিন্তু লোই পাবো এরপর হয়তো এই কাজটা করতে পারি যে এতে হচ্ছে লো ইনপুট দিলাম তে হচ্ছে হাই ইনপুট আসলো কিন্তু আমরা কিন্তু আউটপুটটা হচ্ছে লো পাবো তো এই এই যে তরঙ্গাকৃতিটা এখানে দেখানো আছে সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর করে যে আমরা এতে এবং তে কেমন তো এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা এতে এবং তে হচ্ছে কেমন ইনপুট দিব তার উপর নির্ভর করে আমরা কেমন আউটপুট পাবো অর্থাৎ আমাদের ইনপুট এবং আউটপুট এর উপর নির্ভর করে চিঠটা হচ্ছে ভিন্ন রকম হবে তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এতে আমরা কি দিতেছি এবং বিতে কি দিতেছি তার উপর নির্ভর করে কিন্তু হচ্ছে ওয়াইড চিঠতে হবে তো আমরা এই চিঠোটাকে হচ্ছে নানাভাবে ডাকতে পারি তো আমরা আমরা একটা কাজ করবো যে ডিএসএস এর মাধ্যমে আমরা হচ্ছে তরঙ্গাকৃতিটা হচ্ছে দেখে আসবো যে আসলে কি হচ্ছে এভাবে আমরা অ্যান্ড গেট এর মাধ্যমে অ্যান্ড গেট ব্যবহার করে আমরা এরকম একটা তরঙ্গাকৃতি পাই কিনা আচ্ছা আমি আগেই বলছিলাম যে আমাদের ইনপুট এবং আউটপুট হ্যাঁ আমাদের ইনপুটের আমাদের দুইটা ইনপুটের উপর নির্ভর করে আমরা যে হচ্ছে আউটপুটটা পাবো তার জন্য হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মতো তরঙ্গ আকৃতি হচ্ছে আঁকতে পারি যেমন এখানে আমরা যে ইনপুট দিবো যে ধরি হলো আমরা এখানে এতে ইনপুট দিলাম হচ্ছে এটা হাই এটা আমরা হাই ইনপুট দিবো তার আগে হচ্ছে সিমুলেশনে সিমুলেট করে নিতে হবে এটা তো এখানে আমরা যদি হচ্ছে এতে একটা হাই ইনপুট দেই এবং বি তে হচ্ছে একটা হাই ইনপুট দেই তাহলে কিন্তু আমরা এন গেট থেকে হচ্ছে হাই ইনপুট পাই আর আমরা তো এটা জানি যে আহ আমাদের হচ্ছে দুটো ইনপুট হাই হলে কেবলমাত্র আমরা এন গেটে হচ্ছে হাই হাই আউটপুটটা হচ্ছে পাবো কিন্তু একটা ইনপুট যদি হচ্ছে লো হয়ে যায় তাহলে কিন্তু আর আমরা হাই আউটপুট হচ্ছে পাইতেছিলাম না তো আমাদের আহ এখন যেটা দরকার ছিল যে আমরা কিভাবে হচ্ছে এই তরঙ্গাকৃতিটা হচ্ছে দেখব এই সফটওয়্যারটা ব্যবহার করে তো আমরা যে কাজটা করবো এখানে চলে আসবো যেটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম এটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম তো এখানে আসার পরে আমরা হচ্ছে ক্লিক করব মাউসের রাইট বাটনে ক্লিক করার পরেই হচ্ছে আমরা এরকম হচ্ছে তরঙ্গাকৃতি পাবো আচ্ছা এখানে আমরা যেটা দেখব যে আমি আমরা বলছিলাম যে ইনপুটটা যদি হচ্ছে এখানে এর কথা বলা আছে যে এ এ এর ইনপুটটা হচ্ছে এটা আর বি এর ইনপুটটা হচ্ছে এটা ছিল তারপর আউটপুট এন্ড রেজাল্ট হচ্ছে এখানে দেখানো হয়েছে আবার তো প্রথম ক্ষেত্রে দেখা যায় এই এ এর ইনপুটটা হচ্ছে লো ছিল এই পর্যন্ত এটা ছিল হচ্ছে লো ইনপুট তো বি তেও এই থেকে এ পর্যন্ত ছিল হচ্ছে লো ইনপুট তো এই সময় আমাদের আউটপুটটা কি ছিল আমাদের আউটপুটে কিন্তু লোই পাওয়ার কথা তো এটা হচ্ছে এখানিই একা আছে আর এটা একটু আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে জিরো নির্দেশ করবে আর যদি এ এর ক্ষেত্রে এটা জিরো নির্দেশ করবে এটা হচ্ছে 1 নির্দেশ করবে তো তাহলে আমি আমরা এখান থেকে বুঝলাম কি এটা যদি হচ্ছে উপরের ড্যাক্টারে না থাকে না থেকে নিচের ড্যাক্টারে থাকে তাহলে এটা হচ্ছে 0 আর বি এর ক্ষেত্রেও আমরা এটা হচ্ছে জিরো নির্দেশ করবে আর তার উপরের অংশটা অবশ্যই 1 নির্দেশ করবে আর এটা যদি উপরের ডাক্তার না থাকে জিরোতে অংশ নিচের ডাক্তার থাকে এই দুইটা দাগের মধ্যে হচ্ছে নিচের ডাক্তার থাকে তাহলে এটা হচ্ছে জিরো আর এটা হচ্ছে ওয়ান তাহলে এই সম্পূর্ণ দাগটা কোথায় আছে জিরো বরাবর আছে আর এই সম্পূর্ণ ডাকটা কোথায় বরাবর আছে মানে হচ্ছে বিয়ের ইনপুটে কোথায় বরাবর আছে যেটা যেটা হচ্ছে জিরো বরাবর আছে তাহলে এই থেকে এই থেকে এ পর্যন্ত আমাদের এ এর ইনপুট হচ্ছে 0 এই থেকে এ পর্যন্ত এর ইনপুট হচ্ছে 0 আর আউটপুটটা আমরা কি দেখতেছি আউটপুটটা আমরা কিন্তু 0 পাবো তো এখানেও আউটপুটের ক্ষেত্রে এই দুইটা দাগের মধ্যে এটা হচ্ছে 1 হবে আর এটা হচ্ছে 0 নির্দেশ করবে আর আর তখন তখন আমরা বুঝতে পারবো যে এটা আমাদের এ এর ইনপুট 0 বি এর ইনপুটও হচ্ছে 0 আমাদের আউটপুট হচ্ছে 0 তারপর যখন আমরা এখানে চলে আসবো যে এই থেকে এ পর্যন্ত আমাদের এ এর ইনপুটটা ছিল কি 1 আর এই দুইটা দাগের ভিতরে এই অংশটুকো আছে কোথায় এই অংশটুকো আছে হচ্ছে এই দুইটা দাগের ভিতরে উপরে আসে তাহলে এটা হচ্ছে 1 বলতেছে অর্থাৎ এ এর ইনপুটটা হচ্ছে 1 আর বি এর ক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে বি এর এই এর এই দুইটা দাগের মধ্যে বি এর এই দুইটা দাগের মধ্যে এই দাগটা আছে হচ্ছে নিচের দাগ এই দাগটা আছে হচ্ছে নিচের দাগটা বরাবর নিচের দাগটা বরাবর হচ্ছে এই দাগটা আছে তো তার মানে হচ্ছে বি এর ইনপুটটা হচ্ছে লো তো হাই ইনপুট একটা আর হচ্ছে লো ইনপুট একটা তো একটা ইনপুট যেহেতু হাই কিন্তু একটা তো লো হয়ে গেছে তাহলে আমাদের আউটপুটটা কি পাওয়ার কথা লো পাওয়ার কথা একই ভাবে এই থেকে এ পর্যন্ত আমরা যে দেখতেছি এ থেকে এ পর্যন্ত যে রেখাটা আসছে এই দুটোটা রেখাই ছিল হচ্ছে উপরের দিকেwidehat ছিল আর উপরের দিকেwidehat থাকার কারণে আমরা বুঝতেছি যে এ এর ইনপুটটা হচ্ছে 1 এবং বি এর ইনপুটটা হচ্ছে 1 তো সেই জন্য আমাদের আউটপুটটা কি আসবে আমাদের আউটপুটটাও আসবে হচ্ছে ওয়ান কারণ দুটোটা ইনপুট যখন হচ্ছে হাই হবে আমাদের আউটপুটটাও হবে হচ্ছে হাই আসবে তাছাড়া আমরা যদি চাই আমরা আমাদের ইচ্ছা মতো ইনপুট দিয়ে নিতে পারি আর আমাদের আমাদের ইচ্ছা মতো ইনপুট প্রদানের উপর নির্ভর করে এই সফটওয়্যারটা হচ্ছে আমাদেরকে আমাদেরকে একটা হচ্ছে তরঙ্গাকৃতি প্রদান করবে তো যেমন ধরুন হচ্ছে আমি একটা আমি এলোমেলো ভাবে হচ্ছে ইনপুট দিব তারপর দেখব যে হচ্ছে এটা থেকে হচ্ছে আমরা কেমন আউটপুট পাবো মানে আউটপুটের তরঙ্গাকৃতিটা এবং ইনপুটের তরঙ্গাকৃতিগুলো হচ্ছে কেমন হবে তো আমরা সিমুলেশন করে নিব তো দুইটা ইনপুট হাই করলাম আউটপুট হাই একটা লো করলাম একটা হাই করলাম আউটপুট হচ্ছে লো একটা হাই করলাম একটা লো করলাম আউটপুট হচ্ছে লোই আহ তার মানে দুইটা ইনপুট হাই করলেই আমি মাত্র হচ্ছে আউটপুট হাই পাই এখন আমরা দেখবো যে তরঙ্গিথিটা আসলে হচ্ছে কেমন আসলো তো আমরা যদি এখানে আসলাম যে টাইমিং ডায়াগ্রামে টাইমিং ডায়াগ্রামে আমরা যেটা দেখতেছি এখন কিন্তু হচ্ছে আলাদা একটা ছবি আসবে কিন্তু ছবিটা কিন্তু সব সময় হচ্ছে মানে তরঙ্গ আকৃতিটা সব সময় এ আর বি এর ইনপুটের উপর নির্ভর করে একটা সঠিক আউটপুট কিন্তু আপনাকে দিবে তো আপনি ইচ্ছা মতো তরঙ্গাকৃতি আঁকতে পারেন এ আর বি ইচ্ছা মতো আঁকতে পারেন কিন্তু আউটপুটটাকে আকার সময় অবশ্যই আপনার এ আর বি এর উপর নির্ভর করে আউটপুট টাকে হচ্ছে আঁকতে হবে তো আমি হচ্ছে সফটওয়্যারটা ব্যবহার করলে আপনাদেরকে তরঙ্গ আকৃতিটা হচ্ছে বোঝানোর কিছুটা চেষ্টা করলাম আহ আশা করি আপনারা হচ্ছে অর্গেট এবং হচ্ছে নট এর জন্য এই তরঙ্গ আকৃতিটা নিজ থেকে আঁকতে পারবেন